সানডে ফান্ডে শুধুমাত্র বঙ্গ চ্যানেলে। বাংলা সাহিত্যের বিশেষ কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান সানডে ফান্ডে। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী আদিম রিপু প্রথম পর্ব। আমরা আজকের গল্প আদিম রিপু নিয়েছি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। বংচ্যাটার এই প্রথমবার আমরা একটি ব্যোমকেশ কাহিনী নিয়ে এসেছি, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। প্রধান চরিত্রে রয়েছেন ব্যোমকেশ, অজিত, ননিবালা দেবী, অনাদিবাবু, কেষ্টবাবু এবং প্রভাত। গল্পের সূত্রধর এবং গল্পপাঠে ও অন্যান্য চরিত্রে আমি দীপঙ্কর। ব্যোমকেশের ভূমিকায় নীলাদ্রি চ্যাটার্জি, ননিবালা দেবীর ভূমিকায় শুভলক্ষ্মী বসু, পোস্টার ডিজাইনে রয়েছেন অভিনন্দা পাল। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শুরু হচ্ছে আজকের গল্প আদিম রিপু প্রথম পর্ব। দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকেই বাংলাদেশে, বিশেষত কলকাতা শহরে, মানুষের জীবনের মূল্য খুবই কমে গিয়েছে। 50-এর মন্বন্তরে আমরা জীবন মৃত্যুকে পায়ের ছাকর করে ফেলেছি। তারপর জিন্না সাহেবের সম্মুখ সমর যখন আরম্ভ হলো, তখন আমরা মৃত্যু দেবতাকে একবারে ভালোবেসে ফেললাম। জাতি হিসেবে আমরা যে টিকে আছি সে কেবল মৃত্যুর সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করতে পারি বলে। বাঘ ও সাপের সঙ্গে আমরা আবহমানকাল বাস করেছি আমাদের মারেকে। সম্মুখ সমরে প্রথম দিকটা পার হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে অঙ্গার এখনো জ্বলছে। এখানে ওখানে হঠাৎ দপ করে জ্বলে উঠে আবার ভস্মের তলায় ঢুকায়। কলকাতার সাধারণ জীবনযাত্রায় কিন্তু কোনো প্রভেদ দেখা যায় না। রাস্তায় ট্রামবাস তেমনই চলছে, মানুষের কর্মতৎপরতার বিরাম নেই। দুই সম্প্রদায়ের সীমান্ত ক্ষেত্রে মাঝে মাঝে হৈ হৈ দুমদাম শব্দ ওঠে, হঠাৎ করে দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় দুই চারটে রক্তাক্ত মৃতদেহ পড়েও থাকে। সুরাবর্জি সাহেবের পুলিশ এসে হিন্দুদের একটু শাসন করে, মৃতদেহের সংখ্যা দু চারটে বেড়ে যায়। কোথা থেকে মোটর ভ্যান এসে মৃতদেহগুলোকে কুড়িয়ে নিয়ে আবার অন্তর্ধান করে। তারপর আবার নগরীর জীবনযাত্রা পূর্ববত চলতে থাকে। ব্যোমকেশ ও আমি কলকাতাতেই ছিলাম। আমাদের হ্যারিসন রোডের বাসাটা যদিও ঠিক সমসীমানার উপর পড়ে না, তবু যথাসাধ্য সাবধানেই ছিলাম। ভাগ্যক্রমে কয়েক মাস আগে ব্যোমকেশের শালাবাবু সুকুমার খোকাকে ও সত্যবতীকে নিয়ে পশ্চিমে বেড়াতে গিয়েছিল, তাই সম্মুখ সমর যখন আরম্ভ হলো তখন ব্যোমকেশ তার করে তাকে কলকাতায় ফিরতে বারণ করে দিল। সেই থেকে তারা কলকাতা থেকে ছেড়ে পাটনাতেই আছে। ইতিমধ্যে সত্যবতীর প্রবল পত্রাঘাতে আমরা বাধ্যই পাটনা ঘুরে এসেছি, কারণ আমরা যে বেঁচে আছি সেটা মাঝে মাঝে স্বচক্ষে না দেখলে সত্যবতী বিশ্বাস করতে চায় না। যা হোক, খোকা ও সত্যবতী নিরাপদে আছে, এতেই আমাদের অনেকটা নিশ্চিন্ত ছিলাম। রাষ্ট্র বিপ্লবের সময় নিজের প্রাণ রক্ষার চেয়ে প্রিয়জনের প্রাণ রক্ষাই অধিক বাঞ্ছনীয় হয়ে ওঠে। যেদিনের ঘটনা নিয়ে কাহিনীর সূত্রপাত, সেদিনটা ছিল দুর্গাপুজো এবং কালীপুজোর মাঝামাঝি একটা দিন। দুর্গাপুজো অন্যান্য বারের মতো যথারীতি ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়েছে এবং কালীপুজোও যথাবিধি সম্পন্ন হবে বলে সন্দেহ নেই। আমরা দুজনে সকালবেলা খবরের কাগজ নিয়ে বসেছিলাম, এমন সময় বাঁটুল সর্দার আসে, তাকে সেলামি দিলাম। বাঁটুল হলো এই এলাকার গুন্ডা সর্দার, বেটে নিটোল চেহারা, তৈলাক্ত কপালে সিঁদুরের ফোঁটা। সম্মুখ সমর আরম্ভ হওয়ার পর বাঁটুলের প্রতাপ বেড়েছে,
পাড়া স্বজনদের গুন্ডার হাত থেকে রক্ষা করবার অজুহাতে সে সকলের থেকে সেলামি আদায় করে থাকে। সেলামি না দিলে হয়তো কোন দিন বাঁটুলের হাতেই প্রাণটা যাবে, এই ভয়ে সকলেই সেলামি দিত। সেলামির জুলুম সত্ত্বেও ব্যোমকেশের সঙ্গে বাঁটুলের বিশেষ সদ্ভাব জন্মেছিল। আদায় তহসিল উপলক্ষে বাঁটুল এসে উপস্থিত হলে ব্যোমকেশ তাকে চা সিগারেট দিত, তার সঙ্গে বেশ গল্প জমাত। শত্রুপক্ষ মিত্রপক্ষের কূটনীতি সম্বন্ধে অনেক সময় নানান রকমের খবর পাওয়া যেত। বাঁটুল এই ফাঁকে আবার ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ তুলত। যুদ্ধের পর মার্কিন সৈনিকরা অনেক আগ্নেয়াস্ত্র জলের দরে বিক্রি করে চলে গিয়েছিল। বাঁটুল সেই অস্ত্র কিছু সংগ্রহ করে রেখেছিল, এখন সে তাই আমাদেরকে বিক্রি করার চেষ্টা করত। বলতো, একটা রাইফেল কিনে ঘরে রাখুন কর্তা, হ্যাঁ আমার তো আর সবসময় সব দিকে নজর রাখতে পারি না, দামাট হলে সময় হাতে রাইফেল থাকা ভালো। আমি বলতাম, না ভাই বাঁটুল, রাইফেলের দরকার নেই, অত বড় জিনিস লুকিয়ে রাখা যাবে না, কোন দিন পুলিশ খবর পাবে আর হাতে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবে। তাছাড়া একটা কাজ করো, পিস্তল কিংবা রিভলভার যদি জোগাড় করতে পারো। পিস্তল জোগাড় করাই শক্ত বাবু, আচ্ছা চেষ্টা করে দেবো। হ্যাঁ, কাজেই বাঁটুল মাসে একবার করে আসত। সেদিন যথারীতি সেলামি নিয়ে বাঁটুল আমাদের অভয় দিয়ে প্রস্থান করলে আমরা কিছুক্ষণ নিয়মনভাবে সাময়িক পরিস্থিতির পর্যালোচনা করলাম। এভাবে আর কতদিন চলবে, মাথার উপর খাঁড়া ঝুলিয়ে কতকাল বসে থাকা যায়। স্বাধীনতা হয়তো আসছে, কিন্তু তা ভোগ করার জন্য বেঁচে থাকবো কি? সম্মুখ সমরে যদি বা প্রাণ বাঁচে, কাঁকর ও তেঁতুল বিচির গুঁড়ো খেয়ে কতদিন বাঁচবে? ব্যোমকেশের হাতে কাজকর্ম কোনো কালেই বেশি থাকে না, এখন একেবারেই বন্ধ হয়েছে। যেখানে প্রকাশ্য হত্যার পাইকারি কারবার চলছে, সেখানে ব্যোমকেশের রহস্যবেদী বুদ্ধি কার কাজে লাগে? আমি বললাম, ভারতীরে ছেড়ে ধরো এইবেলা লক্ষ্মীর উপাসনা, অর্থাৎ অর্থাৎ রাত দুপুরে ছোড়া বগলে নিয়ে বেরো, যদি দু চারটে কালাবাজারের মক্কেলকে সাওয়ার করতে পারো তাহলে আর ভাবতে হবে না। যে সময়কাল পড়েছে, বাঁটুল সর্দারই আমাদের আদর্শ হওয়া উচিত। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কথাটা মন্দ বলুন, যুগধর্মই ধর্ম, কিন্তু কি জানো ও জিনিসটা রক্তে থাকা চাই। এ খুনি বলো আর কালোবাজারি বলো, পূর্বপুরুষদের রক্তের জোর না থাকলে হয় না। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, স্কুলে অঙ্ক শেখাতেন আর বাড়িতে সাংখ্য পড়তেন। মা ছিলেন বৈষ্ণব বংশের মেয়ে, নন্দগোপাল নিয়েই থাকতেন সারাদিন, সুতরাং ওসব আমার কর্ম নয়। ব্যোমকেশের ছোটবেলার ইতিহাস আমার জানা ছিল। তার যখন 17 বছর বয়স তখন তার বাবার যক্ষা হয়, মাও সেই রোগেই মারা যান, আত্মীয় স্বজন কেউ কোনোদিন উঁকিও মারেননি। তারপর ব্যোমকেশ জলপানির জোরে বিশ্ববিদ্যা সমুদ্র পার হয়েছে, নিজের চেষ্টায় নতুন জীবন গড়ে তুলেছে। আত্মীয় স্বজন হয়তো এখনও আছেন, কিন্তু ব্যোমকেশ তাদের খোঁজ রাখে না। কিছুক্ষণ বিমনাভাবে কেটে গেল, আজ সত্যবতীর একখানা চিঠি আসতে পারে, মনে মনে তারই প্রতীক্ষা করছি। হঠাৎ খটখট করে কড়া নড়ে উঠল, আমি উঠে গিয়ে দাঁড় খুললাম। না, ডাক পিওন নয়, কিন্তু তার পরিবর্তে যিনি দ্বারের বাইরে দাঁড়িয়ে আছেন, বেশবাস দেখে তাকে স্ত্রীলোকই বলতে হয়। কিন্তু সে কি স্ত্রীলোক, 5 হাত লম্বা, ততখানি চওড়া, শালপাংশু আকৃতি, পালিশ করা আবলুশ কাঠের মতো গায়ের রং, ঘটগ্নি নিবিড় নিতম্বিনী, স্পষ্ট একজোড়া গোঁপ আছে, বয়স 50-এর ওপারে। তিনি আমার দিকে চেয়ে একটু হাসলেন, মনে হলো যেন হারমোনিয়ামে ঢাকনা খুলে গেল।
তিনি রামায়ণ মহাভারত থেকে বেরিয়ে আসা কোনো অতিমানবী কিনা ভাবছি, হারমোনিয়ামের ভেতর হতে গম্ভীর আওয়াজ বেরিয়ে এলো। আপনি কি ব্যোমকেশ বাবু? আমি দ্রুত মাথা নেড়ে অস্বীকার করলাম। ব্যোমকেশের সঙ্গে মহিলাটির কি প্রয়োজন জানি না, কিন্তু আমি যে ব্যোমকেশ নই এটা অকপটে ব্যক্ত করাই সমীচীন। ব্যোমকেশ ঘরের ভেতর থেকে মহিলাটিকে দেখতে পায়নি, আমার অবস্থা দেখে উঠে আসলো। সেও অভ্যাগতকে দেখে খানিকের জন্য থতমত খেয়ে গেল, তারপর সৎসাহস দেখিয়ে বলল, আমি ব্যোমকেশ, বলুন। মহিলাটি আবার হারমোনিয়ামের ঢাকনা খুললেন, বললেন, নমস্কার, আমার নাম মিস ননিবালা রায়, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। আসুন, ভেতরে আসুন। খটখট জুতো শব্দ করে মিস ননিবালা রায় ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ তাকে চেয়ারে বসাল। আমি ভাবতে লাগলাম, এই ধরনের আকৃতি নিয়ে ইনি কখনোই ঘরের ঘরণি হতে পারেন না। স্বামী পুত্র ঘরকন্যা গৃহস্থালি এনার জন্য নয়। বিশেষ নামের আগে মিস খেতাবটি দাম্পত্য সৌভাগ্যের বিপরীত সাক্ষ্য দিচ্ছে। তবে ইনিকে যে নানা ফাটকের জমাদাননি, না এতটা বোধ হয় নয়। তবে শিক্ষয়িত্রী বোধ হয় না, লেডি ডাক্তার হতেও পারে। পরক্ষণেই ননিবালা নিজের পরিচয় দিলেন, দেখলাম বেশি ভুল করিনি। তিনি বললেন, আমি পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ধাত্রী ছিলাম, এখন রিটায়ার করে কলকাতায় আছি। একজনের কাছে আপনার নাম শুনলাম, ঠিকানাও পেলাম, তাই এসেছি। ব্যোমকেশ গম্ভীর মুখে বলল, কি দরকার বলুন। মিস ননিবালার চেহারা যেইরূপ জবরদস্ত, আচার আচরণ কিন্তু সেইরূপ নয়। তার হাতে একটা কালো রঙের হ্যান্ডব্যাগ ছিল, তিনি সেটা খুলবার উপক্রম করে বললেন, আমি গরিব মানুষ ব্যোমকেশ বাবু, টাকা কড়ি বেশি আপনাকে দিতে পারবো না। টাকা কড়ির কথা পরে হবে, কি দরকার আগে সেটা বলুন। ননিবালা ব্যাগ বন্ধ করলেন, তারপর তাড়াতাড়ি কাঁপা কাঁপা স্বরে বলে উঠলেন, আমার ছেলের বড় বিপদ, তাকে আপনি রক্ষে করুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, আপনার ছেলে? ননিবালা একটু অপ্রস্তুত হলেন, বললেন, আমার ছেলে মানে আমি তাকে মানুষ করেছি, অনাদিবাবু তাকে পুষ্যপুত্র নিয়েছেন। বড় প্যাঁচালো ব্যাপার দেখছি, আপনি গোড়া থেকে সব বলুন তো। ননিবালা তখন নিজের কাহিনী বলতে আরম্ভ করল। তার গল্প বলার শৈলী ভালো নয়, কখনো 10 বছর পিছিয়ে যান, আবার কখনো 20 বছর এগিয়ে বহু অবান্তর প্রসঙ্গের অবতারণা করে যা বললেন তার জট ছাড়ালে এইরকম দাঁড়ায়। 22-23 বছর আগে মিস ননিবালা রায় পাটনা হাসপাতালের ধাত্রী ছিলেন। একদিন একটি যুবতী হাসপাতালে ভর্তি হল, অবস্থা খুবই খারাপ, প্লুরিসির সঙ্গে নানান ধরনের উপসর্গ, তার ওপর পূর্ণগর্ভ। যে পুরুষটি তাকে এনেছিল সে ভর্তি করিয়ে দিয়েই পালিয়ে গেল। যুবতী হিন্দু নয়, বোধহয় আদিম জাতীয় দেশি খ্রিস্টান। দুদিন পরে সে একটি পুত্র প্রসব করে মারা গেল। পুরুষটা সেই যে উদাও হয়েছিল আর ফিরে আসলো না। এইরূপ অবস্থায় শিশুর লালন পালনের ব্যবস্থা রাজ সরকার নেয়, কিন্তু এই ক্ষেত্রে ননিবালা শিশুটির ভার নিল। ননিবালা অবিবাহিতা, সন্তান সন্ততি নেই, শিশুটি বড় হয়ে তার পুত্রের স্থান অধিকার করবে এই আশায় তিনি শিশুকে ছেলের মতো পালন করতে লাগলেন। শিশুর নাম হল প্রভাত রায়। প্রভাতের বয়স যখন 3-4 হবে, তখন ননিবালা হঠাৎ একটি ইনশিওর করা চিঠি পেলেন, চিঠির সঙ্গে 200 টাকার নোট। চিঠিতে লেখা আছে, আমি জানতে পেরেছি আমার ছেলে আপনার কাছে আছে, তাকে পালন করুন, উপস্থিত কিছু টাকা পাঠালাম, সুবিধা হলে আরও পাঠালাম। চিঠিতে কোনো নাম দস্তখত নেই। তারপর প্রভাতের বাপের আর কোনো সংবাদ পাওয়া গেল, লোকটা সম্ভবত মরে গিয়েছিল। ননিবালা বিশেষ দুঃখিত হলেন না,
বাপ কোনোদিন এসে ছেলেকে নিয়ে যাবে এই আশঙ্কা কিন্তু তার ছিল। তাই নিশ্চিন্ত হল। প্রভাত বড় হয়ে উঠতে লাগল। ননীবালা নিজের ডিউটি নিয়ে থাকেন, ছেলের দেখাশোনা ভালো করতে পারেন। প্রভাত পাড়ার হিন্দুস্তানি ছেলেদের সঙ্গে রাস্তায় খেলা করে বেড়ায়, তাই তার লেখা পড়া আর হল না। পাড়ায় এক মুসলমান দপ্তরির দোকান ছিল। প্রভাতের যখন 16-17 বছর বয়স তখন সে দপ্তরির দোকানে কাজ করতে আরম্ভ করল। প্রভাত লেখাপড়া শেখেনি বটে, কিন্তু বখাটে উচ্ছৃঙ্খল হয়ে উঠল না। মন দিয়ে নিজের কাজ করত, ধাত্রীমাতাকে নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করত। এইভাবে 3-4 বছর কাটল। দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে অনাদি হালদার নামে এক ভদ্রলোক পাটনায় আসলেন। অনাদিবাবু ধনী ব্যবসাদার, তার ব্যবসায়ের বহু খাতা বই বাঁধাবার প্রয়োজন হয়েছিল। তিনি দপ্তরিকে ডেকে পাঠালেন। দপ্তরি প্রভাতকে তার বাসায় পাঠিয়ে দিলেন অনেক খাতাপত্র। দপ্তরির দোকানে সব বয়ে নিয়ে যাওয়া বেশ সুবিধাজনক ব্যাপার নয়। প্রভাত নিজের যন্ত্রপাতি নিয়ে অনাদিবাবুর বাসায় আসলো এবং কয়েকদিন ধরে তার খাতা বই মলাট বাঁধিয়ে দিল। অনাদিবাবু অকৃতদার ছিলেন, প্রভাতকে দেখে বোধহয় তার ভালো লেগে গিয়েছিল। তিনি একদিন ননীবালার বাসায় এসে প্রস্তাব করলেন তিনি প্রভাতকে পোষ্যপুত্র গ্রহণ করতে চান। এত বড় ধনী ব্যক্তির পোষ্যপুত্র হওয়া ভাগ্যের কথা, কিন্তু ননীবালা এক কথায় প্রভাতকে ছেড়ে দিতে রাজি হলেন না। প্রভাতও মাকে ছাড়তে চাইল না। তখন রফা হল প্রভাতের সঙ্গে ননীবালাও অনাদিবাবুর সংসারে থাকবেন। নারী বর্জিত সংসারে ননীবালাই সংসার পরিচালনা করবেন। ননীবালা হাসপাতালের চাকরি থেকে অবসর নিল। অনাদি হালদারও কর্মজীবন থেকে প্রায় অবসর নিয়েছিলেন, তাই তিনজনে কলকাতায় আসলেন। সে আজ প্রায় 1.5 বছর আগেকার কথা। সেই থেকে তারা বউবাজারের একটি ভাড়াটে বাড়ির দ্বিতীয় তলায় বাস করছে। যুদ্ধের বাজারে ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু অনাদিবাবু তার বাসার পাশেই একটা পুরনো বাড়ি কিনেছেন এবং তা ভেঙে নতুন বাড়ি তৈরি করাচ্ছেন। বাড়ি তৈরি হলেই তারা নতুন বাড়িতে উঠে যাবেন। অনাদিবাবুর এক বড় ভাই ছিলেন, তিনি কলকাতায় সাবেক বাড়িতে বাস করতেন। ভাইয়ের সঙ্গে কিন্তু অনাদিবাবুর সদ্ভাব ছিল না, কোনো সম্পর্কই ছিল না। ভাই প্রায় 10 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু তার দুটি ছেলে আছে, নিমাই ও নিতাই। অনাদিবাবু কলকাতায় এসে বাসা নিলে তারা কোথা থেকে সন্ধান পেয়ে যাতায়াত শুরু করল। ননীবালার মতে নিমাই ও নিতাই পাকা শয়তান, মিটমিটে ডান, ছেলে খাবার রাক্ষস। কাকা পোষ্যপুত্র নিলে কাকার অতুল সম্পত্তি বেহাত হয়ে যাবে, তাই তারা কাকাকে বশ করবার জন্য দত্তক নেওয়াটা নাকচ করাতে চায়। অনাদিবাবু ভাইয়ের ছেলেদের মতলব বুঝে কিছুদিন আমোদ অনুভব করেছিলেন, কিন্তু ক্রমে তিনি উত্তপ্ত হয়ে উঠলেন। মাস কয়েক আগে তিনি ভাইপোদের বলে দিলেন যে তারা যেন তার গৃহে পদার্পণ না করে। নিমাই ও নিতাই কাকার বাসায় আসা বন্ধ করল বটে, কিন্তু আশা ছাড়ল না। অনাদিবাবু প্রভাতকে একটি বইয়ের দোকান করে দিয়েছিলেন, কলেজ স্ট্রিটের এক কোণে ছোট্ট একটি দোকান। প্রভাত লেখাপড়া শেখেনি বটে, কিন্তু সে বই ভালোবাসে। এই দোকানটি তার প্রাণ। সে প্রত্যেক দিন দোকানে যায়, নিজের হাতে বই বিক্রি করে। নিতাই ও নিমাই তার দোকানে যাতায়াত আরম্ভ করল। বই কিন্তু না, শুধু চোখ মেলে প্রভাতের দিকে চেয়ে থাকত, তারপর নীরবে দোকান থেকে বেরিয়ে যেত। তাদের চোখের দৃষ্টি বাঘের দৃষ্টির মতো ভয়ানক। তারা মুখে কিছু বলতো না, কিন্তু তাদের মনের অভিপ্রায় প্রভাতের জানতে বাকি থাকত না। প্রভাত ভালো মানুষ ছিল, সে ভয় পেয়ে ননীবালাকে এসে বলল। ননীবালা অনাদিবাবুকে বললেন। অনাদিবাবু এক গোর্খা নিয়োগ করলেন। যতক্ষণ দোকান খোলা থাকবে ততক্ষণ গোর্খা কুকরি হাতে দোকান পাহারা দেবে। ভাইয়ের ছেলেরা দোকানে আসা বন্ধ করল, কিন্তু তবু প্রভাত ও ননীবালার ভয় দূর হল না। সারাক্ষণই যেন দুজোড়া অদৃশ্য চোখ তাদের উপর লক্ষ্য রাখছে, তাদের গতিবিধি অনুসরণ করছে। তাছাড়া আর একটা ব্যাপার নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিয়েছে। একটি মেয়েকে দেখে প্রভাতের ভালো লেগেছিল।
মেয়েটি পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু একটি পরিবারের মেয়ে। খুব ভালো গান বাজনা জানে, দেখতেও সুন্দর। কোনো এক সভায় প্রভাত মেয়েটিকে গান গাইতে শুনেছে এবং তার কথা ননিবালাকে বলেছিল। অনাদিবাবু প্রভাতের জন্য পাত্রী এমনিতেই খুঁজছিলেন। ননিবালার মুখে এই মেয়েটির কথা শুনে তিনি বললেন, তিনি নিজে মেয়ে দেখে আসবেন এবং পছন্দ হলে বিয়ে দেবেন। অনাদিবাবু মেয়ে দেখে আসলেন বটে এবং বললেন, এই মেয়ের সঙ্গে প্রভাতের বিয়ে হতেই পারে না। তিনি কোনো কারণ দেখালেন না, কিন্তু ননিবালার বিশ্বাস এই ব্যাপারে নিমাই ও নিতায়ের হাত আছে। সে যাই হোক, এরপর থেকে ভিতরে ভিতরে যেন একটা নতুন গণ্ডগোল শুরু হয়েছে। ননিবালা খুব ভয় পেয়ে উঠেছে। বর্তমান ডামাডোলের সময় প্রভাতের যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি গুন্ডা ছুরি মারে, নিমাই ও নিতাই এর অসাধ্য কাজ নেই। এখন ব্যোমকেশবাবু কোনো প্রকারে প্রভাতের যদি একটু জীবন রক্ষা করে। ব্যোমকেশ চোখ বুঝে ননিবালার সাতকাহন শুনছিল। উপাখ্যান শেষ হলে চোখ মেলল। বিরক্তি চেপে যথাসম্ভব সৃষ্টভাবে বলল, মিস রায়, এ ব্যাপারে আমি কি করতে পারি বলুন তো? আপনার সন্দেহ যদি সত্যিও হয়, আমি তো আপনার ছেলের পিছনে সশস্ত্র প্রহরীর মতো ঘুরে বেড়াতে পারবো না। আমার মনে হয় এই অবস্থায় পুলিশের কাছে যাওয়াই ভালো। পুলিশের কথা অনাদিবাবুকে বলেছিলুম, তিনি ভীষণ রেগে উঠলেন, বললেন, এ নিয়ে ঘাটাঘাটির দরকার নেই, তোমাদের যদি এতই প্রাণের ভয় হয়ে থাকে পাটনায় ফিরে যাও। তাহলে আর কি করা যেতে পারে, আপনিই বলুন। ননিবালার স্বর কাঁদো কাঁদো হয়ে উঠল। আমি কি বলবো ব্যোমকেশবাবু, আপনি একটা উপায় করুন। প্রভাত ছাড়া আমার আমার আর কেউ নেই, আমি অবলা স্ত্রীলোক বলে আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন। ননিবালার চেহারা দেখে যদিও কেউই তাকে অবলা বলে সন্দেহ করবে না, তবু তার হৃদয়টি যে অসহায় রমণীর মতো তা স্বীকার করতে হয়। পালিত পুত্রকে তিনি নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসেন এবং তার অমঙ্গল আশঙ্কা করে অতিমাত্রায় ভীত হয়ে পড়েছেন। আশঙ্কা হয়তো অমূলক, কিন্তু তবু তা উপেক্ষা করা যায় না। কিছুক্ষণ বিরাগপূর্ণ চোখে ননিবালার অশ্রু বিসর্জন নিরীক্ষণ করে ব্যোমকেশ হঠাৎ রুক্ষস্বরে বলল, ভাইপো দুটো থাকে কোথায়? ননিবালা আঁচল থেকে আশান্বিত চোখ বাইরে বার করলেন। তারা নেবুতলায় থাকে। আপনি কি? ঠিকানা কি, কত নম্বর? তা তো আমি জানি না, প্রভাত জানে। আপনি কি তাদের কাছে যাবেন ব্যোমকেশবাবু? যদি আপনি ওদের খুব করে ধমকে দেন তাহলে ওরা ভয় পাবে। আমি তাদের ধমকাতে গেলে তারাই হয়তো উল্টে আমাকে ধমকে দেবে। আমি তাদের একবার দেখব, দেখলে আন্দাজ করতে পারবো তাদের মনে কিছু আছে কিনা। তাদের ঠিকানা প্রভাত জানে? প্রভাতের ঠিকানা অর্থাৎ আপনাদের বাড়ির ঠিকানা কত? বাড়ির নম্বর 172-2 বৌবাজার স্ট্রিট, কিন্তু সেখানে বাড়িতে আপনি না গেলেই ভালো হয়। অনাদিবাবু অনাদিবাবু পছন্দ নাও করতে পারেন। বেশ, তাহলে প্রভাতের দোকানের ঠিকানা বলুন। প্রভাতের দোকান না, ঠিকানা জানি না, কিন্তু নাম জীবন প্রভাত। ওই যে গোলদিঘির কাছে দৌড়ের উপর মস্ত সাইনবোর্ড টাঙানো আছে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, ক্লান্ত শুষ্ক স্বরে বলল, বুঝেছি, আপনি এখন আসুন তাহলে, যদি কিছু খবর থাকে পরে জানতে পারবেন। ননিবালা বোধহয় একটু ক্ষুণ্ণ হয়েই প্রস্থান করলেন। ব্যোমকেশ একবার কড়িকাঠের দিকে চোখ তুলে বলল, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। সেদিন সকালে ব্যোমকেশ একটি শারদীয়া পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল, হঠাৎ পত্রিকা ফেলে বলল, চলো একটু বেরিয়ে আসা যাক। সম্মুখ সমর আরম্ভ হওয়ার পর থেকে আমরা সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনো বন্ধ করেছিলাম। নেহাত দায় না ঠেকলে আমরা বাইরে বেরোতাম না। জিজ্ঞাসা করলাম, কোথায় বেড়াতে যাবে? জীবন প্রভাতের সন্ধানে। দুটো মোটা লাঠি জোগাড় করে রেখেছিলাম, হাতে নিয়ে দুজনে বাইরে বেরোলাম।
ননিবালার উপর ব্যোমকেশের মন যতই অপ্রসন্ন হোক, তার কাহিনী ভিতরে ভিতরে তাকে আকর্ষণ করেছে। গোলদিঘি আমাদের বাসা থেকে বেশি দূর নয়। সেখানে পৌঁছে ফুটপাতের উপর এক পাক দিতেই মস্ত সাইনবোর্ড চোখে পড়ল। দোকানটি কিন্তু সাইনবোর্ডের অনুপাতে ছোটই বলতে হবে। সাইনবোর্ডের তলায় প্রায় চাপা পড়ে গিয়েছে। রাস্তার ধারে একটি ঘর, তার পেছনে একটি কুঠুরি। সামনের দ্বারের পাশে বেঁটে এবং বঙ্কিমচক্ষু গুর্খা দণ্ডায়মান। দোকানে ঢুকলাম। গুর্খা একবার তেঁড়া চোখে দেখল, কিছু বলল না। দেখলাম ঘরের দেওয়ালগুলি কুড়িকাঠ পর্যন্ত বই দিয়ে ঠাসা, তাতে ঘরের আয়তন আরও ছোট হয়ে গিয়েছে। তাকের উপর একই বই 10-12 করে পাশাপাশি সাজানো, বিভিন্ন প্রকাশকের বই। নিজের প্রকাশনা বোধ হয় কিছু নেই, আমার বইও 2-3 রয়েছে দেখলাম। কিন্তু দোকানদারকে ঘরে দেখতে পেলাম না, কাউন্টারে কেউ নেই। কাউন্টারের পিছনে কুঠুরির দরজা একটু ফাঁক হয়ে রয়েছে। ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় দেখলাম তার মধ্যে একটি ছোট তক্তপোষ পাতা রয়েছে এবং তক্তপোষের ওপর বসে একটি যুবক হেঁট মুখে বইয়ের মলাট দিচ্ছে। মাথায় আবরণহীন বৈদ্যুতিক বাল্ব, চারদিকে কাগজ পিচবোর্ড, লেইয়ের মালসা, কাগজ কাটবার ভীষণ দর্শন ছোড়া, এই সব ছড়ানো। তার মধ্যে বসে যুবক তন্ময় চিত্তে মলাট মারছে। ব্যোমকেশ একটু জোরে গলা খাঁকারি দিল। যুবক ঘাড় তুলল, ছেঁড়া ন্যাকড়ায় আঙুলের লেই মুছতে মুছতে এসে কাউন্টারের পিছনে দাঁড়াল। কোনো প্রশ্ন করল না, জিজ্ঞাসু চোখে আমাদের দিকে চেয়ে রইল। এইবার তাকে ভালো করে দেখলাম। বাংলাদেশের শত সহস্র সাধারণ যুবকের থেকে তার চেহারায় বিশেষ কোনো পার্থক্য নেই। দেহের দৈর্ঘ্য আন্দাজ 5.5 ফুট, গায়ের রং তামাটে ময়লা, মুখ ও দেহের কাঠামো একটু শীর্ণ, ঠোঁটের উপর গোফের রেখা এখনও পুষ্ট হয়নি। দাঁতগুলি দেখতে ভালো, কিন্তু তাদের গঠন যেন একটু বন্য ধরনের, হয়তো আদিম মাতৃরক্তের নিদর্শন। চোখের দৃষ্টিতে সামান্য একটু অন্য মনস্কতার আভাস, কিন্তু এটা মনের অভিব্যক্তি নয়, চোখের একটা বিশেষ গঠন ভঙ্গি। মাথার চুল ঈষৎ রুক্ষ ও ঝাঁকড়া, চুলের যত্ন নেই। পরনে গলার বোতাম খোলা ঢিলা আস্তিনের পাঞ্জাবি। সব মিলিয়ে যে চিত্রটি তৈরি হয়েছে তা নিতান্ত মামুলি এবং বিশেষত্বহীন। ব্যোমকেশ বলল, আপনি কি জীবন প্রভাতের মালিক প্রভাত কুমার রায়? আগে আমার নাম প্রভাত হালদার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। আপনি যখন অনাদিবাবুর? ব্যোমকেশ একটু ইতস্তত করল। প্রভাত নির্লিপ্ত কণ্ঠে ব্যোমকেশের অসমাপ্ত কথা পূরণ করে দিল। তারপর ব্যোমকেশকে প্রশ্ন করল, আপনি কে? আমার নাম ব্যোমকেশ বক্সি। প্রভাত এতক্ষণে একটু সজীব হয়ে ব্যোমকেশকে নিরীক্ষণ করল, তারপর আমার দিকে দৃষ্টি ফেরাল। ও, আপনি তাহলে অজিতবাবু? হ্যাঁ। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রভাত আমার সম্মুখে এসে দাঁড়াল। সসম্ভ্রম আগ্রহে বলল, নমস্কার, আমি আপনার কাছে একবার যাব। আমার কাছে? হ্যাঁ, আমার একটু দরকার আছে। আপনার ঠিকানা? আসবেন, কিন্তু আমার সঙ্গে ঠিক কি দরকার থাকতে পারে ভেবে পাচ্ছি না। সে কথা তখন বলবো, তা এখন কি চাই বলুন। আমার কাছে নতুন বই ছাড়াও ভালো ভালো পুরনো বই আছে। পুরনো বই বাঁধিয়ে বিক্রি করি, সেসব বই অন্য দোকানে পাবেন না। ব্যোমকেশ বলল, আপাতত আপনার কাছে নিমাইয়া নিতাইয়ের ঠিকানা নিতে এসেছি। প্রভাত ব্যোমকেশের দিকে ফিরল, কয়েকবার চোখ মিটমিট করে যেন ওই নতুন প্রসঙ্গ হজম করবার চেষ্টা করল। তারপর বলল, নিমাই নিতাইয়ের ঠিকানা, তারা থাকে
প্রভাত ঠিকানা দিল, মধুবড়াল লেনের একটা নাম্বার। কিন্তু আমরা কেন নিতাই ও নিমাইয়ের ঠিকানা চাই সে বিষয়ে কোনো কৌতূহল প্রকাশ করল না। ধন্যবাদ। আসুন, আমি কিন্তু একদিন যাব। দোকান থেকে বেরিয়ে এলাম, তখনও বেশ আলো আছে। শীতের সন্ধ্যা নারকেল ছোবড়ার আগুনের মতো ধীরে ধীরে জ্বলে, সহজে নেবে না। ব্যোমকেশ বলল, চলো নিমাই নিতাইকে দেখে যাই, কাছেই তো। কিছুক্ষণ চলবার পর বলল, প্রভাত নিজেই বই বাঁধে, পুরনো বিদ্যা ছাড়তে পারেন। ছেলেটা কেমন যেন মেধা মারা, কোনো কিছুতেই চার নেই। বললাম, আমার সঙ্গে আবার কি দরকার কে জানে। ব্যোমকেশ চোখ বাঁকিয়ে আমার দিকে চাইল, বলল, তা এখনো বোঝনি, তোমার বই ছাপতে চায়। বোধ হয় প্রতীতযশা কোনো লেখক ওকে বই দেননি, এখন তুমি ভরসা। বললাম, প্রথিতযশা নয়, প্রথিতযশা। সে মুখ টিপে হাসল, বুঝলাম ভুলটা ইচ্ছাকৃত। যাও, তবু ওর বই ছাপার দিকে ঝোঁক আছে, লেখাপড়া না জানলেও সাহিত্যের কদর বোঝে, সেটা তো আর কম কথা নয়। ব্যোমকেশ খানিক চুপ করে রইল, তারপর যেন বিমনাভাবে বলল, প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তো চেঁচানি। আজকাল ব্যোমকেশ আচমকা এমন অসংলগ্ন কথা বলে যে তার কোনো মানে হয় না। মধুবড়ালের গলিতে উপস্থিত হলাম। গলিটি আজকের নয়, বোধ করি জপচান্নকের সময়কার। দুপাশের বাড়িগুলোর ইঁট বেরিয়ে রয়েছে, পরস্পরের গায়ে ঠেস দিয়ে কোনো ক্রমে খাড়া আছে। একটি বাড়ির দরজার মাথায় নম্বর দেখে বুঝলাম এইটাই সেই বাড়ি। জীর্ণ বটে, কিন্তু বাঁধানো দাঁত চুল কলপ দেওয়া বুড়োর মতো বাইরের ঠান বজায় রাখবার বেশ চেষ্টা আছে। সদর দরজা একটু ফাঁকা হয়েই ছিল, তার ভেতর দিয়ে সরু গলির মতো একটা স্থান দেখা গেল, লোকজন কেউ নেই। আমাকে অনুসরণ করতে বলে ব্যোমকেশ ভিতরে ঢুকল। সুড়ঙ্গের মতো পথটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে ডান দিকে একটি ঘরের দরজা। আমরা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আবছায়া একটি ঘর, তাতে অসংখ্য আসবাবে ঠাসা, আলমারি টেবিল চেয়ার সোফা তক্তপোষ, নড়বার কোনো জায়গাই নেই। সমস্ত আসবাবই পুরনো, একটিরও বয়স 50-এর কম নয়। দেখলে মনে হয় ঘরটি পুরনো আসবাবের গুদাম। তার মাঝখানে রং চটা জাজিম পাতা তক্তপোষের উপর বসে দুটি মানুষ বন্দুক পরিষ্কার করছে, দুনলা ছড়া বন্দুক। কুদার গায়ে নানা ধরনের চিত্র বিচিত্র আঁকা দেখে মনে হয় বন্দুকটি সাবেক আমলের। একজন তার যন্ত্রে তেল লাগাচ্ছে, অন্য ব্যক্তি নলের ভেতর গজ চালিয়ে পরিষ্কার করছে। মানুষ দুটির চেহারা একরকম, বয়স একরকম, ভাবভঙ্গিও একরকম। একজনের বর্ণনা করলে দুজনের বর্ণনা করা হয়ে যায়। বয়স 30-এর আশেপাশে, দোহারা ভারী গরনের নাড়ুগোপাল টাইপের চেহারা, মেটে মেটে রং, চোখের চারপাশে চর্বির বেষ্টনী মুখে একটা মঙ্গলীয় ভাব এনে দিয়েছে। মাথার চুল ছোট এবং সমান করে ছাঁটা, পরনে লুঙ্গি ও ফতুয়া। তফাত যে একেবারে নেই তা নয়, কিন্তু যৎসামান্য। এরাই যে নিমাই ও নিতাই তাতে তিলমাত্র সন্দেহ রইল না। আমরা দ্বার পর্যন্ত পৌঁছাতেই তারা আমাদের দিকে একসঙ্গে চোখ তুলে তাকাল। দুই জোড়া ভয়ঙ্কর চোখের দৃষ্টি আমাদের যেন ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিল। তারপর দুজনে একসঙ্গে প্রশ্ন করল, কে যাই? কড়া সুর, শিষ্টতার লেশমাত্র নেই। আমি অসহায়ভাবে ব্যোমকেশের মুখের দিকে চাইলাম। ব্যোমকেশ সহজ সৌজন্যের সঙ্গে বলল, এটা কি অনাদি হালদারের বাড়ি? কিছুক্ষণের জন্য দুই ভাই কেমন যেন বিমূঢ় হয়ে গেল, পরস্পরের প্রতি সপ্রশ্ন দৃষ্টিপাত করে সমস্বরে বলে উঠল, না। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, অনাদিবাবু এখানে থাকেন না? কড়া উত্তর, না। ব্যোমকেশ যেন লজ্জিত হয়ে বলল, ও আচ্ছা, দেখি ভুল ঠিকানা পেয়েছি। এ বাড়িতে কি অনাদিবাবুর কোনো আত্মীয় থাকেন? আপনারা কি?
দুই ভাই আপাত দৃষ্টি বিনিময় করল। একজন বলল, সে খবরে আপনার কি দরকার? দরকার এই যে, আপনারা যদি তার আত্মীয় হন তাহলে তার ঠিকানাটা দিতে পারবেন। উত্তর এলো, এখানে কিছু হবে না, যেতে পারেন। পঙ্কেশ কিছুক্ষণ স্থির চোখে তাদের দিকে চেয়ে রইল, তারপর একটু বাঁকা সুরে বলল, আপনাদের বন্দুক আছে দেখছি, আশা করি লাইসেন্সও আছে। আমরা ফিরে চললাম। দুই ভাইয়ের নির্নিমেষ দৃষ্টি আমাদের অনুসরণ করল। বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কি অসভ্য লোক দুটো। বাসার দিকে ফিরে চলতে চলতে ব্যোমকেশ বলল, অসভ্য নয়, সাবধান, এখানে এক জাতের লোক আছে যারা কলকাতার পুরনো বাসিন্দা, আগে বড় মানুষ ছিল, এখন অবস্থা পড়ে গেছে, নিজেদের উপার্জনের তো ক্ষমতা নেই, পূর্বপুরুষ যা রেখে দিয়েছিল তাই আঁকড়ে বেঁচে আছে আর কি। পচা বাড়ি, ভাঙা আসবাব, ছেঁড়া কাঁথা, এইসব নিয়ে সাবেক চাল বজায় রাখার চেষ্টা করছে। তাদের সাবধানতার অন্ত নেই, বাইরের লোকের সঙ্গে মেশে না, পাছে ছেঁড়া কাঁথা কানা কেউ ফাঁকি দিয়ে নেয়। দু চারটি সাবেক বন্ধু ও আত্মীয় ছাড়া কারুর সঙ্গে ওরা সম্পর্ক রাখে না, কেউ যদি জেচে আলাপ করতে যায় তাকে সন্দেহ করে, ভাবে বুঝি কোনো কুমতলব আছে, তাই অপরিচিত লোকের প্রতি তাদের ব্যবহার স্বভাবতই রূঢ়। ওরা একসঙ্গে ভীরু এবং কটুভাষী, লোভী আবার সংযমী, এরা অদ্ভুত জীব। জিজ্ঞাসা করলাম, তা এ দুটি ভাইকে কেমন দেখলে? ব্যোমকেশ বলল, ননিবালা দেবী মিথ্যে বলেননি, একজোড়া বিড়াল, তবে শুকনো বিড়াল নয়, ভিজে বিড়াল। জিজ্ঞাসা করলাম, এদের দ্বারা প্রভাতের অনিষ্ট হতে পারে তোমার মনে হয়? ঘরের বিড়াল বনে গেলে বন বিড়াল হয়, স্বার্থে ঘা লাগলে ওরাও কিন্তু নিজমূর্তি ধারণ করতে পারে, বুঝলে? সন্ধ্যা ঘন হয়ে আসছে, রাস্তার আলো জ্বলছে, আমরা তাড়াতাড়ি বাসার দিকে অগ্রসর হলাম। পরদিন সকালবেলা ব্যোমকেশ খবরের কাগজ পাঠ করে কিছুক্ষণ ছটফট করে বেড়াল, তারপর বলল, নেই কাজ তো খইবাজ, চলো অনাদি হালদারকে দর্শন করে আসা যাক। ভাইপোদের দর্শন পেলাম আর খুঁড়োকে দর্শন করলাম না, সেটা ঠিক ভালো দেখায় না। ভাইপোদের কাছে তো খুঁড়োর ঠিকানা চেয়েছিলে, এবার খুঁড়োর কাছে কি চাইবে? ব্যোমকেশ হাসল, একটা কিছু মাথায় এসেই যাবে। বেলা 9:30 নাগাদ বার হলাম। বউবাজারের নম্বরের ধারা কোন দিকে হতে কোন দিকে যাচ্ছে জানা ছিল না, নম্বর দেখতে দেখতে শিয়ালদার দিকে যাচ্ছি। কিছু দূর চলবার পর ফুটপাথে বাঁটুল সর্দারের সঙ্গে দেখা হয়ে গেল। ব্যোমকেশ প্রশ্ন করল, কি বাঁটুল, এ পাড়াও কি তোমার এলাকা নাকি? বাঁটুল তৈলাক্ত মুখে কেবল হাসল, তারপর পাল্টা প্রশ্ন করল, আপনারা এ পাড়ায় এলেন যে কর্তা, কিছু দরকার আছে নাকি? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আচ্ছা 172/2 নম্বরটা কোন দিকে বলতে পারো? বাঁটুলের চোখে চকিত সতর্কতা দেখা গেল, তারপর সে সামলে নিয়ে বলল, 172/2 ওই যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওর পাশেই, তাই আসি তাহলে। হ্যাঁ, আমরা আবার চলতে আরম্ভ করলাম। কিছু দূর গিয়ে ফিরে দেখি বাঁটুল তখনও ফুটপাতে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমাকে ফিরতে দেখে সে উল্টো মুখে চলতে আরম্ভ করল। আমি বললাম, ওহে ব্যোমকেশ, বাঁটুল লক্ষ্য করেছি, বোধহয় ওদের চেনে। কিছু দূর এগোবার পর নতুন বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চারদিকে ভাড়া বাঁধা, মিস্ত্রিরা গাঁথুনির কাজ করছে, একতলা ছাদ ঢালা হয়ে গিয়েছে, দোতলার দেওয়াল গাঁথা হচ্ছে, সামনে কন্ট্রাক্টরের নাম লেখা প্রকাণ্ড সাইনবোর্ড। কন্ট্রাক্টরের নাম গুরুদত্ত সিং, সম্ভবত শিখ।
বাড়ি পার হয়ে একটা সংকীর্ণ ইট বাঁধানো গলি। গলির ওপারে 172/2 নম্বর বাড়ি, দোতলা বাড়ি, সদর দরজার পাশে সরু একফালি দাওয়া, তার ওপরে তারই রকম রেলিং ঘেরা ব্যালকনি। তার নিচে দাওয়ায় বসে এক জীর্ণকায় বৃদ্ধ ঠেলো হুঁকোয় তামাক টানছে। আমাদের দেখে তিনি হুঁকো থেকে মুখ না সরিয়েই চোখ বেঁকিয়ে তাকালেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা এটা কি অনাদি হালদারের বাসা? বৃদ্ধ হুঁকোর ছেঁড়া থেকে মুখ একটুখানি সরিয়ে খিচিয়ে উঠলে, আমার বাসা নিচের তলায়, আমি থাকি। ব্যোমকেশ বিনীত স্বরে বলল, আর উপর তলায়? বৃদ্ধ আবার খিচিয়ে বললেন, আমি কে জানি, খুঁজে নাওকে অনাদি হালদার। বৃদ্ধ আবার হুঁকো হয়ে ঠোঁট জুড়ে দিল। বৃদ্ধ হঠাৎ এমন তেড়িয়া হয়ে উঠলেন কেন ও ঠিক বোঝা গেল না। আমরা কোনো বাক্য ব্যয় না করে ভেতরে প্রবেশ করলাম। লম্বাটে গোছের একটি ঘর, তার এক পাশে একটি দরজা, বোধহয় নিচের তলার প্রবেশদ্বার, অন্যদিকে এক প্রস্ত সিঁড়ি ওপরে উঠে গিয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো কিনা ইতস্তত করছি, এমন সময় সিঁড়িতে দুমদাম শব্দ হওয়ায় চোখ তুলে দেখি ইয়ান লম্বা চওড়া এক সর্দারজি বাঁকের মোড় ঘুরে নেমে আসছে। অনাদি হালদারের বাসা সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল, কারণ ইনি নিশ্চয়ই কন্ট্রাক্টর গুরুদত্ত সিং। তার পরিধানে মকমলি কর্ডুয়ারের পাতলুম ও গাবার্ডিনের কোট, দাড়ি বিনুনি করা, মাথায় কানচাপা পাগড়ি, দুই বাহু মুগুরের মতো ঘোরাতে ঘোরাতে তিনি নাবছেন, চোখ দুটোও ঘুরছে। আরও কাছে আসলে তার দাড়ি গোপ অবরুদ্ধ বাক্যগুলো আমাদের কানে ঢুকল। বাক্যগুলি বাংলা নয়, কিন্তু তার ভাবার্থ বুঝতে কষ্ট হলো না। বঙ্গালি মেরা পয়সা নেই দেগা, দেখ লেগা কিতনা বড়া অনাদি হালদার, এক গলা দবা কে পয়সা নিকাল কে ছোড়েগা। হম ভি পাঞ্জাবি, হামারে সাথ লড়ে লপ্পা নেই চলেগা, সমঝে? সর্দারজি সবেগে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ আমার পানে চেয়ে একটু হাসল, নিম্নস্বরে বলল, অনাদি বাবু দেখছি জনপ্রিয় লোক নয়, চলো দেখা যাক। সিঁড়ির উপর দিকে একটি দরজা, ভেতর দিক থেকে অর্ধেক বন্ধ। ব্যোমকেশ কড়া নাড়ল, কিছুক্ষণ পরে দরজাটা একটু ফাঁক হলো। ফাঁকের ভেতর দিয়ে একটা মুখ বাইরে বেরিয়ে আসলো, ভেটকি মাছের মতো মুখ, রাঙা রাঙা চোখ, চোখের নিচে পাতা একেবারে ঝুলে পড়েছে, শিথিল ঠোঁটগুলোর ফাঁকে নিচের পাটির দাঁতগুলো দেখা যাচ্ছে। রাত্রিবেলায় এইরকম অবস্থায় এই মুখখানা দেখলে কি করতাম বলা যায় না, কিন্তু এখন একবার চমকিয়ে স্থির হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, অনাদিবাবু। মুখটাতে হাসি ফুটল, চোয়ালের অসংখ্য দাঁত আবার দেখা গেল, ভাঙা ভাঙা গলায় ভেটকি মাছ বলল, না আমি অনাদিবাবু নই, আমি কেষ্টবাবু। আপনারাও পাওনা দেন নাকি? না, অনাদিবাবুর সাথে আমাদের একটু কাজ আছে। এই সময় ভেটকি মাছের পেছন দিক থেকে আরেকটি দ্রুত কণ্ঠস্বর শোনা গেল, ও কেষ্টবাবু শুনুন শুনুন। কেষ্টবাবুর মুন্ডু ভেতর দিকে ঢুকে গেল, তার পরিবর্তে দ্বারের ঠিক সামনে একটি যুবককে দেখা গেল। ডিগডিগে রোগা চেহারা, লম্বা ছুঁচালো থুতনি, মাথার কোঁকড়া চুলগুলো মাথার দুই পাশে যেন পা কামিলে আছে, মুখে একটা চটপটে ভাব। কি চান আপনারা? অনাদিবাবুর সঙ্গে দেখা করতে চাই। কিছু দরকার আছে কি? অনাদিবাবু বিনা দরকারি কারোর সঙ্গে সেরকমভাবে দেখা করেন না। দরকার আছে বই কি, পাশে যে বাড়িটা তৈরি হচ্ছে সেটা বোধ হয় তারই, ওই বাড়ি সম্বন্ধে কিছু জানবার আছে। আপনি? আমি অনাদিবাবু সেক্রেটারি, আপনারা একটু বসুন, আমি খবর দিচ্ছি। এই যে ভেতরে আসুন। আমরা সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকলাম, যুবক চলে গেল। ঘরটি নিরাবরণ, কেবল একখানা কেঠো বেঞ্চি আছে। আমরা বেঞ্চিতে বসে চারদিকে দেখলাম। সিঁড়ির দরজা ছাড়া ঘরে আরও গুটি তিনেক দরজা আছে,
একটা দিয়ে সামনের ব্যালকনি দেখা যাচ্ছে, অন্য দুটি ভেতরের দিকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবার পর দেখলাম ভেতর থেকে একটা দরজা একটু ফাঁক করে একজন স্ত্রী লোক উঁকি মারল। চিনতে কষ্ট হলো না, ননিবালা দেবী। তিনি বোধহয় রান্না করছিলেন, বাইরের লোক আসা সাড়া পেয়ে খুন্তি হাতে তদারক করতে এসেছেন। আমাদের দেখে তিনি সভয়ে চক্ষু বিস্ফারিত করলেন। ব্যোমকেশ নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে তাকে অভয় দিল। ননিবালা ধীরে ধীরে সরে গেলেন। অন্য দরজা দিয়ে যুবক আবার বাইরে বেরিয়ে এলো। আসুন। যুবকের পেছন পেছন আমরা ভেতরে গিয়ে প্রবেশ করলাম। একটি ঘরের দরজা ঠেলে যুবক বলল, এই ঘরে অনাদিবাবু আছেন, আপনারা ভিতরে যান। ঘরে ঢুকে প্রথমে কিছু ঠাহর হলো না। ঘরে আলো কম, আসবাব কিচ্ছু নাই, শুধু এক কোণে গদির উপর ফরাশ পাতা। ফরাশের উপর তাকিয়ায় ঠেস দিয়ে বসে একটি লোক আমাদের দিকে চেয়ে আছে। আধা অন্ধকারে মনে হলো একটা ময়াল সাপ কুণ্ডুলি পাকিয়ে অনিমেষ চোখে শিখারের দিকে লক্ষ্য করে আছে। চোখ একটু অভ্যেস হলে বুঝলাম ইনি অনাদি হালদারই বটে। ভাইপোদের সঙ্গে চেহারার সাদৃশ্য ভীষণ স্পষ্ট। বয়স আন্দাজ 50, বেটে মজবুত চেহারা, চোখে সেই মেদবহুল মঙ্গোলীয় বক্রতা, গায়ে বেগুনি রঙের বালাপোষ জড়ানো। আমরা দ্বারের কাছে দাঁড়িয়ে রইলাম। অনাদিবাবু স্তিমিত চোখে চেয়ে রইল। কিছুক্ষণ এইভাবে কাটবার পর ব্যোমকেশ নিজেই কথা বলল, আমরা একটু কাজে এসেছি। ইনি অজিত কুমার বন্দ্যোপাধ্যায়, পূর্ববঙ্গ থেকে সম্প্রতি এসেছেন, কলকাতায় বাড়ি কিনে বাস করতে চান। এইবার অনাদিবাবু কথা বললেন, আমাদের বসতে বললেন না, স্বভাব রুক্ষ স্বরে ব্যোমকেশকে প্রশ্ন করলেন, তুমি কে? ব্যোমকেশের চক্ষু প্রখর হয়ে উঠল, কিন্তু সে সহজভাবে বলল, আমি এর এজেন্ট। জানতে পারলাম আপনি পাশেই বাড়ি তৈরি করছেন, ভাবলাম হয়তো বিক্রি করতে পারেন, তাই। অনাদিবাবু বললেন, আমি নিজে বাস করব বলে বাড়ি তৈরি করাচ্ছি, বিক্রি করার জন্য নয়। হ্যাঁ, তা তো বটেই। তবে আপনি ব্যবসাদার লোক, ভেবেছিলাম লাভ পেলে ছেড়ে দিতে পারেন। আমি দালালের মারফতে কোনো ব্যবসা করি না। বেশ তো, আপনি অজিতবাবুর সাথে কথা বলুন, আমি সরে যাচ্ছি। না, কারুর সঙ্গে আমি বাড়ির আলোচনা করতে চাই না, আমি বাড়ি বিক্রি করব না, তোমরা যেতে পারো। অতপর আর দাঁড়িয়ে থাকা যায় না। এই অত্যন্ত অশিষ্ট লোকটার সঙ্গ আমার অসহ্য মনে হচ্ছিল, কিন্তু ব্যোমকেশ নির্বিকার মুখে বলে চলল, কিছু মনে করবেন না, বাড়িটা তৈরি হতে আপনার কত খরচ বলতে বাধা আছে কি? অনাদিবাবু রুক্ষস্বর আরো কর্কশ হয়ে উঠল, বাধা আছে? বিদায় কর। সেক্রেটারি যুবকের নাম বোধ করি ন্যাপা। সে দ্বারের বাইরেই দাঁড়িয়েছিল, মুন্ডু বাড়িয়ে ত্বরান্বিত স্বরে বলল, চলে আসুন। মানসিক গলা ধাক্কা খেয়ে আমরা বাইরে এলাম। যুবক সিঁড়ির মুখ পর্যন্ত আমাদের এগিয়ে দিল, একটু লজ্জিত কণ্ঠে বলল, কিছু মনে করবেন না, কর্তার আজ মেজাজটা ঠিক ভালো নেই। ব্যোমকেশ তাচ্ছিল্য করে বলল, ও কিছু না, এসো অজিত। রাস্তায় বেরিয়ে এলাম। ব্যোমকেশ মুখে যতই তাচ্ছিল্য দেখাক, ভিতরে ভিতরে গরম হয়ে উঠেছে, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ নীরবে চলবার পর সে আমার দিকে চেয়ে অনেক কষ্টে হেসে বলল, দুরকমের ছোট লোক আছে, অসভ্য ছোট লোক আর বজ্জাত ছোট লোক। যারা বজ্জাত ছোট লোক তারা শুধু পরের অনিষ্ট করে, আর অসভ্য ছোট লোক নিজেরও অনিষ্ট করে। জিজ্ঞাসা করলাম, তা অনাদি হালদার কোন শ্রেণীর ছোট লোক? অসভ্য এবং বজ্জাত দুই। সেদিন দুপুরবেলা খাবার পর একটু দিবানিদ্রা দেব কিনা ভাবছি, দ্বারের কড়া নড়ে উঠল। দ্বার খুলে দেখি ননিবালা দেবী। ননিবালা শঙ্কিত মুখ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ব্যোমকেশ ইজি চেয়ারে ঝিমাচ্ছিল, উঠে বসল। ননিবালা বললেন,
আজ আপনাদের ও বাড়িতে দেখে আমার বুকের রক্ত শুকিয়ে গেছিল। অনাদিবাবু যদি জানতে পারেন যে আমি বসুন, অনাদিবাবুর জানবার কোনো সম্ভাবনা নেই। আমরা গিয়েছিলাম তার নতুন বাড়ির খরিদ্দার সেজে। সে যাক, আপনি এখন একটা কথা বলুন তো, অনাদি হালদার কীরকম লোক? সোজা স্পষ্ট কথা বলবেন, লুকোছাপার দরকার নেই। ননিবালা কিছুক্ষণ ড্যাব ড্যাবে চেয়ে ব্যোমকেশের পানে চেয়ে রইল। তারপর বাঁধ ভাঙা বন্যার মতো শব্দের স্রোত তার মুখ দিয়ে যেন বেরিয়ে আসতে লাগলো। কি বলবো আপনাকে ব্যোমকেশবাবু, চামার চামার, চোখের চামড়া নেই, মুখের রাশ নেই, একটা মিষ্টি কথা ওর মুখ দিয়ে বেরোয় না, একটা পয়সা ওর ট্যাক থেকে বেরোয় না, টাকার আন্ডিল কিন্তু আঙুল দিয়ে জল গলে না, এদিকে উন থেকে চুন খসলে আর রক্ষে নেই, দাঁতে ফেলে চিবোবে। আগে একটা বামুন ছিল, আমি আসবার পর সেটাকে ছাড়িয়ে দিয়েছি, এই দেড় বছর হাঁড়ি ঠেলে ঠেলে আমার গতরে আর কিচ্ছু নেই। কি কুক্ষণে যে প্রভাতকে ওর পুষ্যপুত্তর হতে দিয়েছিলুম, যদি উপায় থাকতো হতচ্ছাড়া মিনসের মুখে নুড়ো জেলে দিয়ে পাটনায় ফিরে যেত। এই পর্যন্ত বলে ননিবালা রণক্লান্ত যোদ্ধার মতো হাঁপাতে লাগলেন। ব্যোমকেশ বলল, কতকটা এইরকমই আন্দাজ করেছিলাম। প্রভাতের সঙ্গে ওর ব্যবহার কেমন? ননিবালা একটু থমকিয়ে বললেন, প্রভাতকে বেশি ঘাঁটায় না, তাছাড়া প্রভাত বাড়িতে থাকেই বা কতক্ষণ, সকাল আটটায় দোকানে বেরিয়ে যায়, দুপুরবেলা আধ ঘন্টার জন্য একবারটি খেতে আসে, তারপর বাড়ি ফেরে একেবারে রাত নটায়, বুড়োর সঙ্গে প্রায় দেখাই হয় না। বুড়ো দোকানের হিসাবপত্র দেখতে চায় না? না, হিসেব চাইবার কি মুখ আছে? দোকান যে প্রভাতের নামে, বুড়ো প্রথম প্রথম খুব ভালো মানুষই দেখিয়েছিল, প্রভাতকে জিজ্ঞেস করল কি কাজ করবে, প্রভাত বলল বইয়ের দোকান করব, বুড়ো অমনি 5,000 টাকা দিয়ে দোকান করে দিলে। ন্যাপাটাকে বুড়ো সেক্রেটারি? ননিবালা মুখ বেঁকিয়ে বললেন, সেক্রেটারি না আরো কিছু, বাজার সরকার, ফরফর করে ইংরেজি বলতে পারে, তাই বুড়ো ওকে রেখেছে, বুড়ো নিজে একবর্ণ ইংরেজি জানে না, ব্যবসার কথাবার্তা সবই ওকে দিয়ে করায়, চিঠিপত্র লেখায়, তাছাড়া বাজার করায়, হাত পা টেপায়, সব করে ন্যাপা। ভারী কাজের লোক দেখছি। ভারী ধূর্ত লোক, নিজের কাজ গুছিয়ে নিচ্ছে, দুপাতা ইংরেজি পড়েছে কি না? বুঝলাম প্রভাত ইংরেজি জানে না, ন্যাপা ইংরেজি জানে, তাই ননিবালা তার প্রতি খুব একটা প্রসন্ন নন। ব্যোমকেশ বলল, আর কেষ্টবাবু তিনি কে? তিনি যে কে তা কেউ জানে না, বুড়োর আত্মীয় কুটুম্ব নয়, জাত আলাদা, আমরা আসবার আগে থাকতেই আছি, মাতাল, মদ খায়। তাই নাকি? নিজের পয়সা কড়ি আছে বুঝি? কিচ্ছু নেই, বুড়ো জুতো জামা দেয় তবে পরে। তবে মদ পায় কোথা থেকে? মদের পয়সাও বুড়োই দেয়। আশ্চর্য, এদিকে বলছেন আগুন দিয়ে জল গলে না। কি জানি ব্যোমকেশবাবু, আমি কিছু বুঝতে পারি না, মনে হয় বুড়ো ওকে ভয় করে, কেষ্টবাবু মাঝে মাঝে মদ খেয়ে মেজাজ দেখায়, বুড়ো কিন্তু কিচ্ছুটি বলে না। বটে, ব্যোমকেশ চিন্তাচ্ছন্ন হয়ে পড়ার উপক্রম করল। ননিবালা তখন সাগ্রহে বললেন, কিন্তু ওদিকের কি হলো ব্যোমকেশবাবু, নিমাই নিতাইকে দেখতে গেছিলেন নাকি? গিয়েছিলাম, ওরা লোক ভালো, পুরো আর ভাইপোদের, এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ, উচ্ছের ঝাড়, ঝাড়ে মূলে তেঁতো। ননিবালা ভয়ে ভয়ে বললেন, তবে কি হবে ওরা যদি প্রভাতকে? দেখুন, ওরা প্রভাতকে ভালোবাসে না, তার অনিষ্ট চিন্তাও করতে পারে, কিন্তু আজকাল এই অরাজকতার দিনেও একটা মানুষকে খুন করা অত সহজ কথা নয়, নেহাত মাথায় খুন না চাপলে কেউ খুন করে না। নিমাই আর নিতাইকে দেখে মনে হয় ওরা খুব সাবধানী লোক, খুন করে ফাঁসির দড়ি গলায় চড়াবে এমন লোক তারা নয়। আর আরেকটা কথা ভেবে দেখুন, অনাদি হালদার যদি পুষ্যপুত্তর নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে একটা পুষ্যপুত্তরকে মেরে লাভ কি? একটা গেলে অনাদি হালদার আর একটা পুষ্যপুত্তর নিতে পারেন,
নিজের সম্পত্তি উইল করে বিলিয়েও দিতে পারেন। এই অবস্থায় খুনকারাপি করতে যাওয়া তো ঘোর বোকামো। বরং ননিবালা দেবী বিস্ফারিত চোখে প্রশ্ন করল, বরং কি? বরং অবনাদিবাবুর ভালো মন্দ কিছু হলে অনেক সমস্যার সমাধান হয়। ননিবালা কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। মনে হলো এই সম্ভাবনার কথা তিনি আগে চিন্তা করেন। তারপর তিনি উৎসুক মুখ তুলে বললেন, তাহলে প্রভাতের কোনো ভয় নেই? আপনি নিশ্চিন্ত হতে পারেন, এই ধরনের বোকামি নিমাইনিতাই করবে না। তবু সাবধানের মার নেই, আমি একটা প্ল্যান ঠিক করেছি, এমনভাবে ওদের করকে দেব যে ইচ্ছে থাকলেও কিছু করতে সাহস পাবে না। কি কি প্ল্যান করেছেন ব্যোমকেশবাবু? সে আপনার শুনে কি হবে, আপনি আজ বাড়ি যান, যদি বিশেষ খবর কিছু থাকে জানাবেন। ননিবালা তখন গদগদ মুখে ব্যোমকেশকে প্রচুর ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। অনাদি হালদারে দুপুরে দিবানিদ্রা দেওয়ার অভ্যেস আছে, সেই ফাঁকে ননিবালা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বুড়ো যদি জেগে উঠে দেখে যে তিনি বাইরে বেরিয়েছিলেন, তাহলে আর কৈফিয়েদের ঠেলায় ননিবালাকে অন্ধকার দেখতে হবে। অতঃপর আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি প্ল্যান ঠিক করেছো? আমাকে তো কিছু বলনি। ব্যোমকেশ বলল, বাড়িতে পোস্টকার্ড আছে? আছে। বেশ, পোস্টকার্ড না, একখানা চিঠি লেখো, শ্রীহরি শরণং লিখতে হবে না, সম্বোধনেরও দরকার নেই, লেখো আমি তোমার ওপর নজর রাখিয়াছি, ব্যাস আর কিচ্ছু না। এবার নিমাই কিংবা নিতাই হালদারের ঠিকানা লিখে চিঠিখানা পাঠিয়ে দাও। কয়েকদিন কেটে গিয়েছে, ননিবালা আর আসে। প্রভাত ঘটিত ব্যাপার অঙ্কুরেই শুকিয়ে গিয়েছে মনে হয়। কেবল বাঁটুল সর্দারের সঙ্গে একবার দেখা হয়েছিল। বাঁটুল এসেছিল একটি রিভলভার আমাদের গোছাবার জন্য, উচিত দাম পেলে হয়তো কিনতাম, কিন্তু 600 টাকা দিয়ে ফ্যাসাদ কিনবার শখ আমার ছিল না। ব্যোমকেশ বাঁটুলকে সিগারেট দিয়ে অন্য কথা পারল, 172/2 বহুবাজার স্ট্রিটের কাউকে চেনো নাকি বাঁটুল? আগে চিনি। অনাদি হালদারকে জানো? আগে। সেও কি তোমার মানে ঘাতক নাকি? বাঁটুল একটু হেসেছিল। অর্ধেক খাওয়া সিগারেটটা নিভিয়ে সযত্নে পকেটে রেখে একটু গম্ভীর স্বরে বলেছিল, অনাদি হালদার আগে চাঁদা দিত, কয়েক মাস থেকে বন্ধ করে দিয়েছে, এখন যদি ওর ভালো মন্দ কিছু হয় আমার কিন্তু কোনো দায় দোষ নেই। কিন্তু আপনারা ওকে চেলেন কি করে? আগে থাকতে জানাশোনা আছে নাকি? না, সম্প্রতি পরিচয় হয়েছে। বাঁটুল অতঃপর আর কৌতূহল প্রকাশ করেনি, কেবল অপ্রাসঙ্গিকভাবে একটি প্রবাদ বাক্য আমাদের শুনিয়ে ধীরে ধীরে প্রস্থান করেছিল, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করলে ভালো হয় না কর্তা। কালী পুজোর দিন এসে পড়ল। সকাল হতেই চারদিকে দুমদাম শব্দ শোনা যাচ্ছে, সেগুলো উৎসবের বাদ্যদম কিংবা সম্মুখ সমরের রণদামামা তা নিঃসংশয়ে ঠাওর করতে পারলাম না, কাজেই বাড়িতেই রইলাম। সন্ধ্যার পর দীপমালায় নগর শোভিত হল, রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাজি পোড়ানো আরম্ভ হলো, তুবড়ি আতশবাজি ফানুস রংমশাল সঙ্গে সঙ্গে চিনে পটকা দোদমা, পথে পথে অসংখ্য মানুষ তখন নগর পরিদর্শনে বেরিয়েছে, কেউ পায়ে কেউ মোটর গাড়িতে, মাথার ওপর সাম্প্রদায়িক দাঙ্গার খাড়া ঝুলছে, কিন্তু কে তা গ্রাহ্য করে? এসে নাও, দুদিন বই তো নয়। আমরা বাড়ির বাইরে বের হলাম না, জানলা দিয়ে উৎসবের শোভা দেখতে লাগলাম। এজন্য যদি কেউ আমাদের কাপুরুষ বলে বিদ্রোপ করেন আপত্তি করব না, কিন্তু বলির ছাগল হওয়ার জন্য গলায় ফুলের মালা পরে নির্বোধের মতো আনন্দ নিত্যে আমাদের একটু আপত্তি রয়েছে। রাত্রি গভীর হতে লাগলো,
মাঝরাতে কালী পুজো, উৎসব পুরো দমে চলছে। আমরা যদিও শক্তির উপাসক নই, বুদ্ধির উপাসক, তবু মা কালীকে অসন্তুষ্ট করবার অভিপ্রায় আমাদের ছিল না। রাত্রে পলান্ন যোগে মহাপ্রসাদ খেয়ে ঘুমাতে গেলাম। রাত্রি শেষ হওয়ার আগেই যে প্রভাত ঘটিত ব্যাপার সাপের মতো আবার মাথা তুলছে তা তখনও জানতাম না। একেবারে ঘুম ভাঙল রাত্রি 3:30 সময়। চারিদিক নিস্তব্ধ, জানলা দিয়ে বেশ ঠান্ডা আসছে। আমি পায়ের তলা থেকে চাদরটা গায়ে জুত করে জড়িয়ে আর এক ঘুম দেওয়ার ব্যবস্থা করছি, এমন সময় উৎকট শব্দে ঘুমের নেশা ছুটে গেল। কে যেন দুর্দার শব্দে দরজা ঠেঙাচ্ছে। খাটে উঠে বসে ভাবলাম, সম্মুখ সমরের সীমানা আমাদের দরজা পর্যন্ত পৌঁছেছে, আজ আর রক্ষী নেই। মোটা লাঠিটা ঘরের কোণে দণ্ডায়মান ছিল, সেটা শক্ত হাতে ধরে শোয়ার ঘর থেকে বেরিয়ে এলাম। যদি মরতেই হয় লড়ে মর। ওদিকে ব্যোমকেশও লাঠি হাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছিল। সদর দরজা মজবুত বটে, কিন্তু আর বেশিক্ষণ নয়, এক্ষুনি ভেঙে পড়ে। আমরা দুজন দুপাশে লাঠি বাগিয়ে দাঁড়ালাম। দুর্দার শব্দ ক্ষণিকের জন্য একবার থামল, সেই অবকাশে একটি ব্যগ্র কণ্ঠ শুনতে পেলাম, ও ব্যোমকেশ বাবু, একবারটি দরজাটা খুলবেন, দয়া করে একবারটি দরজাটা খুলুন। আমরা বিস্ফারিত চোখে পরস্পরের দিকে চাইলাম। পুরুষের গলা কেমন যেন চেনা চেনা। ব্যোমকেশ প্রশ্ন করল, কে তুমি, নাম বলো। উত্তর এলো, আমি খ্রিস্টদাস, শিখি দরজাটা খুলুন। খ্রিস্টদাস হঠাৎ মনে পড়ল না, তারপর মনে পড়ে গেল, অনাদি হালদারের বাড়ির কেষ্টবাবু। ব্যোমকেশ বলল, এত রাত্রে কি চান, সঙ্গে কে আছে? সঙ্গে কেউ নেই, আমি একা। মাত্র একটা লোক এত শব্দ করছে, সন্দেহটা যেন ঠিক দূর হলো না। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, এত রাতে কি দরকার? অনাদি হালদারকে খুন করেছে, দয়া করে দরজাটা খুলুন, আমার বড় বিপদ। হতভম্ব হয়ে আমরা একে অপরের দিকে চাইলাম, অনাদি হালদার। আজ এই পর্যন্তই। পরবর্তী কিছু সপ্তাহে আমরা আদিম ঋতু বিভিন্ন ভাগে প্রকাশ করতে চলেছি। সাথে থাকবেন এবং শুনতে থাকবেন বং চ্যাটার। ধন্যবাদ।